যদি দা ক্লিয়ার থাকেন তাহলে আপনি আবার প্রযোজক সমিতিতে যান, যার যার এখনো যাই হোক। আমি আজকে বিজয়ের হাসি হাসছি এই জন্য, বা আমি বা আমরা আমার পরিবার একবারও যাচাই করে দেখলো না বা দেখার প্রয়োজনও মনে করলো না যে তিনি আসলে এই ছবির প্রযোজক কি। এখানেও কিন্তু একটা বড় কিন্তু থেকে যায়, অ্যাসোসিয়েশনের যে প্রশাসক বা যারা কর্মকর্তা বসে আছেন তারা কি এর সাথে জড়িত কি। আজকে এত বড় ঘটনার জন্ম হতো না, এই প্রথমবার এরকম স্ট্রং অভিযোগ নিয়ে আমি আদালতের কাছে গিয়েছি। আমরা শিল্পীরা কিন্তু আসলে খুব সব হ্যাসেল থেকে একটু দূরে থাকতে চাই। দিন শেষে আজ সেই প্রতারক কিন্তু সেই পালিয়েই গেল, আজকে দিন শেষে কিন্তু আজকে আপনাদেরই জয় হলো, আজকে আমাদেরই জয় হলো। শ্রদ্ধা আছে এবং আমি বিশ্বাস করি এই চক্র যত বড়ই হোক না কেন, কারণ আমি বিশ্বাস করতে চাই না যে রহমতুল্লাহ শুধু একা একজন মানুষ। আমি বিশ্বাস করি যে তার সাথেও হয়তো হয়তো আরও অনেক লোকই জড়িত। আদারওয়াইজ দেখেন, তিনি একজন প্রযোজক না হয়েও, এই সিনেমার প্রযোজক না হয়েও তার সাথে আমার কিংবা আমার পরিচালকের কোনোরকম কোনো কন্ট্রাক্ট না থাকার পরেও তিনি একটা মিথ্যে অভিযোগ প্রযোজক প্রডিউসার অ্যাসোসিয়েশনে গিয়ে দায়ের করেছে। একবারও প্রযোজক অ্যাসোসিয়েশনের যারা এখন দায়িত্বে আছে তারা বিষয়টাকে একবারও যাচাই করে দেখলো না বা দেখার প্রয়োজনও মনে করলো না যে তারা বা তিনি আসলে এই ছবির প্রযোজক কি। তাহলে হয়তো আজকে এত বড় ঘটনার জন্ম হতো না যদি এফডিসির প্রশাসক যিনি আছেন প্রযোজক সমিতির, তিনি যদি একবার সেটাকে ইনভেস্টিগেট করে দেখতেন, একবার যদি নথিপত্রটা খুলে দেখতেন যে যিনি কমপ্লেনটা করছেন এবং যেই সিনেমাটাকে নিয়ে কমপ্লেন করছেন সেই সিনেমাটার তিনি আসলে প্রযোজক কি না, তাহলেই তিনি কিন্তু সেখানে ক্লিয়ার করে দিতে পারতেন যে আপনি তো প্রযোজক না, আপনি কেন এই সিনেমার তো প্রযোজক না, আপনি কেন কমপ্লেন করছেন। যিনি রিয়েল প্রযোজক তাকে আসতে বলেন, সত্যিকারের প্রযোজক যদি কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে তিনিই করবেন। এখানেও কিন্তু একটা বড় কিন্তু থেকে যায়, এখানেও কিন্তু অনেকেই কিন্তু এর মধ্যে প্রশ্ন করে, অনেকেই কিন্তু এর মধ্যে একটা প্রশ্নের উত্তর জানতে চায়, তাহলে কি এফডিসির প্রযোজক অ্যাসোসিয়েশনের যে প্রশাসক বা যারা কর্মকর্তা বসে আছেন তারা কি এর সাথে জড়িত কিনা। আমি সেটা বিশ্বাস করি না, হয়তো তাদের কোনো মিস্টেকের কারণে এটা হয়েছে, এত দূর গড়িয়েছে, হয়তো তাদের সাথেও এটা ধোঁকাবাজি হয়ে গেছে, তাদের সাথে প্রযোজক অ্যাসোসিয়েশনের সাথেও হয়তো এটা একটা ধোঁকাবাজি হয়ে গেছে যেহেতু তিনি এই ছবির প্রযোজকটা। সেটাও আপনারা দুদিন পরেই কিন্তু আপনারাই কিন্তু প্রযোজক অ্যাসোসিয়েশনে গিয়ে সেই নথিপত্র দেখে সত্যিকারের রিয়েল প্রযোজক যে, আমি বলার আগেই কিন্তু আপনারা তার অডিও ক্লিপ আপনাদের সোশ্যাল মিডিয়া আপনাদের যে নিউজ পোর্টালগুলোতে দিয়েছেন, বিভিন্ন চ্যানেলে দেখেছি আমি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, আপনারাই বের করে নিয়েছেন। একটা মিথ্যাচার আমার এফডিসির অভ্যন্তরের সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে হয়ে গেল, একটা প্রতারণাও কিন্তু আমার অ্যাসোসিয়েশনগুলোর সাথে হয়ে গেল। প্রতারণাটা হলো আমার চলচ্চিত্রের সাথে, চলচ্চিত্রের সমস্ত দেশের যে মানুষগুলো চলচ্চিত্রকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সবার সাথে। দিন শেষে যাই হোক, আজ আমি মহামান্য আদালতের কাছে গিয়ে মামলাটা দায়ের হয়েছে এবং আমরা আশা করি যে সুষ্ঠু বিচারটা পাব। দেখেন, আমি একজন শিল্পী মানুষ, আমি আমার জীবনের এই প্রথমবার কোনো এরকম স্ট্রং অভিযোগ নিয়ে আমি আদালতের কাছে গিয়েছি। আপনারা আমাকে কখনোই দেখেননি যে আমি আজকে এরকম ভিড় ঠেলে সমস্ত কিছু উপেক্ষা করে যে এত কিছু হবে, এত হ্যাসেল পোহাতে হবে,
সকালবেলা গিয়ে বসে থাকতে হবে, এত হ্যাসেল পোহাতে হবে, এত কিছু করতে হবে, সমস্ত কিছু এত ঠেলা চেলি ধাক্কা ধাক্কি সহ্য করে একজন শিল্পী মানুষ আমি আমি গিয়ে সেই আদালতের কাছে সেই আর্জি জানাবো, এত ধৈর্য হয় আমাদের শিল্পীদের নেই। আসলে সত্যিই নেই, আমরা শিল্পীরা কিন্তু আসলে খুব মানে সব হ্যাসেল থেকে একটু দূরে থাকতে চাই। আর এই সুযোগটাই কিন্তু এরকম মাঝে মাঝে দেখবেন একটা প্রতারক চক্রের উদ্ভাবন হয়, তারা এসে শিল্পী কলাকুশলী বা এই ডিরেক্টর বা বিভিন্ন সময় দেখবেন একটা বিরাট রকম কিছু একটা হয়ে যায়, তার নামে অনেক রকম বদনাম হয়ে যায়, অনেক রকম ধরপাকড় মারামারি কাটাকাটি হয়ে যায়, তারপরে কিছু নেতার উদয় হয়, সেই নেতারা একটা রুমের মধ্যে বসে আবার সেই গলা জড়াজড়ি করে সেখানে হয়ে যায় মীমাংসা। কিন্তু মাঝখান থেকে যা মান সম্মান হারানোর সামাজিকভাবে সেটা কিন্তু হারিয়েই ফেলে সেই শিল্পী বলেন কলাকুশলী বলেন হারিয়েই ফেলে। আমার কাছে মনে হয়েছে যে মানে সব কিছুর একটা লিমিটেশন থাকা উচিত, প্রতারণারও একটা লিমিটেশন থাকা উচিত। আমার কাছে মনে হয়েছে যে রিল লাইফে পর্দায় আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করি, এবং আমার দর্শকদের দেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা স্ক্রিনে এত কিছু এত স্ট্রাগল দেখাই, এবং দিন শেষে দেখা যায় যে ন্যায়েরই কিন্তু জয় হয়। আমার কাছে মনে হয়েছে যে সেটা কি আমার শুধু রিল পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত? রিলের বাইরেও তো আমি একজন মানুষ, আমি মানুষকে দেখাচ্ছি, মানুষকে শেখানোর চেষ্টা করছি যে আপনার সাথে কোনো অন্যায় হলে অবশ্যই আপনি সেটার প্রতারণ সেটার বিচার চাইবেন, অবশ্যই আপনি সেটার ন্যায় বিচারের জন্য লড়াই করবেন, আপনি দেশের আইন আছে, প্রশাসন আছে, তাদের কাছে ছুটে যাবেন, আপনি যুদ্ধ করবেন, দিন শেষে আপনারই জয় হবে। আজকে কিন্তু জয়ের হাসিটা আমরাই সবাই হাসছি, দিন শেষে আজ সেই প্রতারক কিন্তু সেই পালিয়েই গেল, আজকে দিন শেষে কিন্তু আজকে আপনাদেরই জয় হলো, আজকে আমাদেরই জয় হলো, দিন শেষে জয়ের হাসি আমরা হাসছি, এবং জয়ের হাসি যারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে তারাই হাসবে। আচ্ছা শোনেন না, সত্যমিথ্যার প্রমাণটা বলি আপনাকে, আপনার তো ওইটুকু জেনেছেন যে ইনি প্রযোজক না, আমার এই সিনেমা এইটুকু তো ক্লিয়ার, যদি না ক্লিয়ার থাকেন তাহলে আপনি আবার প্রযোজক সমিতিতে যান, যার যার এখনো যাই হোক কথা শেষ করে দিন। আপনারা যদি এখনো এই যে অভিযোগগুলো যে প্রথমেই বলেছেন অপারেশন অগ্নিপথের প্রযোজক, এখনো যদি কারো সন্দেহ থেকে থাকে, আপনারা যদি গণমাধ্যমের অগ্নিপথের টিজারের নিচে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রহমতুল্লাহর নাম আছে, অপারেশন টিজার লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেল, এইটা কি মানে ভুল না এটা কি হয়েছে? এক্সিকিউটিভ প্রোডিউসার আর প্রোডিউসারের মধ্যে পার্থক্য আছে, শেষ পর্যন্ত হিরো জয়ী হবে। জি মহামান্য জজ সাহেবের সামনে আমি আমার যতটুকু শর্ট সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমি এবং আমার লয়ার আমরা যতটুকুই সব অল্প সময় তো পেয়েছি, ওর মধ্যে কিন্তু আমরা আমাদের যত প্রমাণাদি ছিল তা কিন্তু দেখিয়েছি, দেখানোর পরেই তো মামলাটা দায়ের হয়েছে। আমি আজকে বিজয়ের হাসি হাসছি এই জন্য, বা আমি বা আমরা আমার পরিবার আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন সবাই অ্যাটলিস্ট কাল থেকে আজ থেকে আজকের পর থেকে আরও মানে আমাদের সবার কাছেই আনন্দ লাগছে, এই জন্য অ্যাটলিস্ট আমি সবাইকে ক্লিয়ার করতে পেরেছি যে এটা সত্যি সত্যি একটা ভয়ঙ্কর ট্র্যাপ ছিল, যেটা শুধু আমার মানে শুধু আমার বিরুদ্ধে না, এই ট্র্যাপটা কিন্তু চলচ্চিত্রের বিরুদ্ধেই ট্র্যাপ ছিল। অ্যাটলিস্ট আমি আমার জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি, আমি আমার পরিবারের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমার ফ্যান ফলোয়াররা এখন আমাকে নিয়ে নিশ্চিন্তে গর্ব করে কথা বলতে পারে।